আদিবেগ শূন্য পেয়ে গেছি এবং ওর ভর পেয়ে গেছি আমরা 40 কেজি, এবং ফাইনালি 6 সেকেন্ডে 18 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। অর্থাৎ এখানে সময়ও দেওয়া আছে এবং শেষ বেগও দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের এফ বের করার যে সূত্রটা সেটা হচ্ছে এফ ইকুয়ালস আমরা জানি এম এ, এবং এম সমান আমরা ইনসু লিখতে পারি যে এ মানে কি বি মাইনাস ইউ বাই টি, তার মানে শেষ বেগ যোগ আদিবেগ ভাগ হচ্ছে সময়। তাহলে এম এর ভ্যালু অলরেডি আমরা জানি 40, শেষ বেগ আমার কাছে দেওয়া আছে 18, আদিবেগ হচ্ছে শূন্য যেহেতু স্থির বস্তুর উপরে ক্রিয়া করছিল এবং সময় হচ্ছে 6 সেকেন্ড। তাহলে কত, 40 গুণ এখন হচ্ছে 3 6 18, তাই না? তাহলে এটা কত আসে, 120 নিউটন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, 120 নিউটন ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস ম্যাথ। ওকে, সো আমরা পরেরটা দেখি। তো এবারে কোশ্চেন আমাদেরকে দিছে হচ্ছে এফ অফ এক্স সমান হচ্ছে x² + 3, আর জি অফ এক্স সমান দেওয়া হচ্ছে √x, বের করতে বলছে এফ অফ জি অফ এক্স। তার মানে হচ্ছে এফ এর ভিতরে জি এর ভ্যালুটা বসবে, অর্থাৎ এফ এর যে ফাংশনটা ছিল আমরা সেটা আগে লিখি, এটাকে আমরা লিখবো হচ্ছে এইভাবে। এটা এখন একজন একটা ভাবে সলভ করে, তো এটা সম্পর্কে যদি বিস্তারিত আরো আলোচনা চাও তাহলে হচ্ছে এইটা ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেখাতে পাবা। আমার ফাংশন নিয়ে হচ্ছে বিস্তারিত কিছু কাজ আছে, তো ফাংশনে 3টা লেকচার ভিডিও আছে আমাদের অনুশীলনী ম্যাথ গুলো সলভ করে দেওয়া কেতাবুদ্দিন স্যারের। তো এখানে দেখি যে এফ অফ জি অফ এক্স, তাই না? তাহলে এফ অফ জি অফ এক্স মানে এফ এর ভিতরে এই জি এর অংশটা বসাবো, তাহলে জি এর অংশ এখানে কি ছিল, রুট এক্স, এই যে এইরকম, ঠিক আছে? এফ এর ফাংশনটা লিখলাম প্রথমে ফাঁকা রেখে, তারপরে ওইখানে এক্স এর পরিবর্তে আমি হচ্ছে জি অফ এক্স এর যে অংশটা ছিল সেই অংশটা লিখে দিছি। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে এইখানে যে ডোমেইন সেটা একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমি যেহেতু 2টা কম্পোজিট ফাংশন নিয়ে কাজ করতেছি, আমার 2টার এই ডোমেইনটা একটু খেয়াল রাখতে হবে, 2টা ডোমেইন যাতে মেনটেন হয়। তাহলে এটার জন্য ডোমেইন কত, রিয়েল নাম্বার, কারণ ওর ভিতরে এক্স এর যাই মান দাও সেটা দিব, একটা আউটপুট দিবি, তাই না? কিন্তু জি অফ এক্স এর জন্য ডোমেইন কিন্তু রিয়েল নাম্বার না, তাই না? এটা একটু খেয়াল রাখতে হবে। জি অফ এক্স এর জন্য রিয়েল নাম্বার হবে না ডোমেইন। জি অফ এক্স এর জন্য একটা শর্ত আছে, সেটা কি, সেটার মান অবশ্যই ঋণাত্মক হতে পারবে না, হইলেও সে শূন্য হইলে হইলেও কিন্তু সে ঋণাত্মক কখনোই হইতে পারবে না। অর্থাৎ এক্স এর ভ্যালু সবসময় শূন্য এর সমান অথবা শূন্য এর থেকে বড়। এই জিনিসটা মাথায় রেখে আমরা এখান থেকে অ্যান্সারটা পাচ্ছি x+3। এখন অপশনের ভিতরে তোমরা x+3 হচ্ছে 2টা দেখতে পাবা, তো কেন মানে তাদের 2টা কেন অপশন, তার কারণ হচ্ছে ওর সাথে ওর লিমিটটাও দেওয়া আছে। লিমিট বলতে যে ডোমেইনের কথা বললাম যে এক্স এর কোন ভ্যালুর জন্য এটা ভ্যালিড। এখন এটার ক্ষেত্রে কি বললাম, দুইজনেরই আমাকে কি নিতে হবে, দুইজনেরই আমার এখানে ডোমেইনটা চিন্তা করতে হবে, যেহেতু কম্পোজিট ফাংশন। এফ অফ এক্স এর জন্য ডোমেইন রিয়েল নাম্বার, সমস্যা নাই, যা খুশি তাই হোক। তাহলে জি অফ এক্স এর জন্য যেটা সেটা হচ্ছে যে শূন্য এবং যে কোনো ধনাত্মক সংখ্যা, অর্থাৎ হচ্ছে অঋণাত্মক সংখ্যাগুলো, তার মানে এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে, ঠিক আছে? এটা হবে তোমাদের জন্য কারেক্ট অ্যান্সার। এইটা এইটার সাথে এটা যেখানে অপশন দেখতে পাবা সেটা তোমাদের দাগে দিতে হবে। আমাকে হচ্ছে মনে করো ওয়াই সমান দিয়ে রাখছে ওরা √1 - √x, তো এইটাকে হচ্ছে dy/dx বের করতে বলছে। তো আমার কঠিন কিছু না, আমরা যে ধরনের ম্যাথ করে বুঝবো। তাহলে এটা একটু করে দেখি আমরা কিরকম হয়। তাহলে dy/dx, তাহলে হচ্ছে প্রথমত এটাকে রুট জেড এর সাথে কল্পনা করি, রুট জেড মানে কি 1/2√z, তাই না? তাহলে এখানে আসবে হচ্ছে 1/2√z, তাহলে z এর ভিতরে আছে 1 - √x। আচ্ছা, এখন z আর x তো সমান না, তার মানে ভিতরের অংশটাকে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ভিতরের অংশটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে 1 এর জন্য আসে 0, বাট আর হচ্ছে -√x, তাহলে একটা মাইনাস চিহ্ন হবে, এবং √x এর ডিফারেন্সিয়েশন 1/2√x এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা যে কনক্লুশনে পৌঁছাইলাম সেটা হচ্ছে কিরকম, মাইনাস এখানে একটা 4 আসবে, এবং এখানে পাবো আমরা হচ্ছে √x (1 - √x), ঠিক আছে? আর অথবা এটা এই অপশনটাই তোমাকে বিভিন্ন ভাবে হয়তো এক্স বাইরে অথবা ভিতরে বিভিন্ন ভাবে দেওয়া থাকতে পারে, সেভাবে তুমি নিজের মতন করে সলভ করে ফেলতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখি এবার। আচ্ছা, এবারে তোমাকে হচ্ছে একটা বৃত্তের ইকুয়েশন দিয়েছে যে x² + y² যদি 25 হয় তাহলে হচ্ছে 3 - 4 বিন্দুতে সেটা ঢাল কত। আসলে ঢাল বলতে আসলে বোঝা হচ্ছে dy/dx কত, dy/dx এর ফাংশন যেটা আমরা পাই আর কি, সেটার ভিতরে x এবং y এর পরিবর্তে 3 এবং আমাকে বসাতে হবে হচ্ছে -4। আসলে জিনিসটা দেখতে কিরকম হয় সেটা হচ্ছে আমার বৃত্তটা কি কেন্দ্র মূল বিন্দুতে, এটা তো বোঝা যাচ্ছে যে ব্যাসার্ধ হচ্ছে 5 একক, তাহলে 3 - 4 এই বিন্দুটা কই আছে, এখানে আছে 3, এখানে হয়তো আছে -4, তার মানে এই বিন্দুতে একটা ঢাল বের করতে বলছে, এরকম ঢাল অথবা স্পর্শক যাই বলো না কেন, স্পর্শক বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা যে কাজটা মানে এটা ঢাল আর কি, স্পর্শকের ঢাল, তাহলে এটার জন্য প্রথমে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, dy/dx টার্মে নিয়ে আসতে হবে,
ডিওয়াই বাই ডিএক্স যদি আমি ওয়াই পাশে করি তাহলে প্রথমত এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাই না? তাহলে প্রথমত আসবে গিয়ে একটা টু এক্স প্লাস আসবে টু ওয়াই, এবং টু ওয়াই এখন তো আমি তো এক্স এর সাপেক্ষে করতেছিলাম, এটা তো ওয়াই নিজের সে তো আর এক্স না, তাই না? সে কারণে আমাকে আলাদা হবে একটা ডিওয়াই বাই ডিএক্স করতে হবে। তোমরা ইমপ্লিসিট ফাংশন করছো হয়তো, বা হচ্ছে এটা বাংলায় কি বলে অপ্রকাশিত ফাংশন না কিছু একটা, তো ইমপ্লিসিট ফাংশনের যে কাহিনীটা ছিল এখানে ওই কাজটাই করতেছি আমরা, এবং এখানে সমান দাঁড়াইতেছে শূন্য। তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স আমরা যেটা পাই সেটা হচ্ছে মাইনাস ওয়াই বাই সরি মাইনাস এক্স বাই ওয়াই। একটু চেক করে দেখি আমরা, এক্সটা ওই পাশে চলে যাবে আর ওয়াইটা হচ্ছে নিচে ভাগে আসবে, হ্যাঁ মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে এখানে যদি আমি এবার মান বসাই তার মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট 3-4, এই বিন্দুতে যদি বের করতে যাই তাহলে মাইনাস এক্স তো আগে থেকে ছিল, তার মানে -3 এবং এটা -4, দ্যাট ইজ 3/4। তার মানে 3/4 হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার এই ম্যাথের জন্য, অর্থাৎ ঢাল আমরা পাইতেছি অথবা ডিওয়াই বাই ডিএক্স পাচ্ছি আমরা 3/4। তো এখান থেকে আমাদেরকে যে জিনিসটা শিখতে হবে এবার সেটা হচ্ছে 15c6 এটার ভ্যালু কিভাবে বের করে সেটা, তাই না? তাহলে 15c6 এর জন্য প্রথমত আমরা কি করব, 15 থেকে পিছনের দিকে তিন কি বলে কয় ঘর যাওয়া যায় জানি 6 ঘর যেতে হবে, যেহেতু নিচে 6 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে 13, 12, 11 এবং আর একটা হচ্ছে 10, এবং নিচে আসবে আমার জন্য 1, 2, 3, 4, 5, 6। একটু ফাঁকা দিয়ে রেখেছিলাম যেহেতু আমাদের কাটাকাটি করা দরকার হবে, তাই না? তাহলে এখানে প্রথমত একটা কাজ করি, সেটা হচ্ছে 2 দিয়ে আমি হচ্ছে 10 কে ক্যান্সেল আউট করে দিই, কত থাকে শুধুমাত্র একটা 5 থাকে, 5 এবং এই নিচের 5 হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে এগুলো বাদ হয়ে গেল। আচ্ছা 3 দিয়ে আমি হচ্ছে ক্যান্সেল আউট করে দিতে পারি 15 কে, এখানে শুধু একটা 5 অবশিষ্ট থাকে, 4 দিয়ে আমি ক্যান্সেল আউট করে দিতে পারি হচ্ছে 12 কে, এখানে থাকে শুধুমাত্র একটা 3, তার এখানে কি থাকে, তাহলে এই 3 দিয়ে আমি যদি 6 কে ক্যান্সেল আউট করি তাহলে এখানে থাকে শুধুমাত্র একটা 2, এবং এই 2 দিয়ে আমি হচ্ছে ক্যান্সেল আউট করব 14 কে, থাকবে একটা 7। তাহলে আমার জন্য অবশিষ্ট থাকলো কত দেখো 5, 7, 13 এবং 11। যদি দেখতে ভালো লাগতেছে না নিজেরা যখন করবো তখন ঠিক হবে, আমার এখানে অবশিষ্ট থাকে হচ্ছে 5, 7, 11 আর হচ্ছে 13। তাহলে এইবার হচ্ছে আমাকে একটু কাজ করি আমরা, প্রথমত এই অংশটা নিয়ে কাজ করি, ঠিক আছে? তাহলে 13 × 11 এটা একটু বের করার চেষ্টা করি, সেটা হচ্ছে 13 × 11 তার মানে হচ্ছে 10+1, এভাবে যদি হিসাব করি তাহলে 130 + 13, তাই না? তাহলে এখানে কত আসে 143। তাহলে 143-এর সাথে আবার 7 গুণ করে দেখতে হবে আমার, এটা একটু ট্রিকি মনে হতে পারে কিন্তু আসলে অতখানিও না, 143-এর সাথে 7 গুণ করতে হবে, তাহলে 3 × 7 = 21, 7 + 1 = 1, 4 × 7 = 28, 8 × 7 = 0, 7 × 7 = আমার জন্য 3, এবং 7 × 7 = 7, এবং এটা হয় এরকম। এখন এই রেজাল্টটা আমি হচ্ছে 7ও গুণ করে ফেললাম, এবার আমি পাইছি হচ্ছে 1001, 1001-এর সাথে এবার 5 গুণ হবে, তাহলে 5 × 1001, দ্যাট ইজ আ সিম্পল অ্যাজ 5005, এবং এটার সাথে আমার কি লাগবে, a^9 এবং হচ্ছে b^6, তাহলে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে 5005 এবং a^9 b^6। তো এই ছিল আজকের ভিডিও, আমরা হচ্ছে পার্ট 2 শেষ করলাম 6 থেকে 10 নম্বর ম্যাথ, এবং হচ্ছে পার্ট 3-তে আমরা পরে আরও 5টা ম্যাথ করবো। আর আগের সিরিজগুলো যদি বা আগের ভিডিওগুলো তুমি যদি মিস করে থাকো তাহলে হচ্ছে আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে কিংবা ইনস্ক্রিনে দেখতে পাবা, ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। হ্যাভ আ গুড ডে।